আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু হুমায়রাস কিচেন। আজকে আমি তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ। আশা করি সবার ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে চিকেন স্টক 1 লিটারের মতো নিয়েছি, রেসিপি আগের ভিডিওতে দেওয়া আছে। কর্নফ্লোর নিয়েছি 1/2 কাপ, ডিমের কুসুম 1টি, চিকেন স্টক 1/2 কাপ, চিনি 2 চা চামচ, 1 টেবিল চামচ করে টমেটো সস এবং চিলি সস। এখানে 1টি লেবুর পিস রয়েছে, গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, আদা রসুন বাটা 1 চা চামচ, কাঁচামরিচ কুচি 2টি, পেঁয়াজ ফালি, লবণ, লেমন গ্রাস, চিংড়ি 6 থেকে 7টি, চিকেন কিউব করে কাটা, একটু সেদ্ধ করে নিয়েছি হালকা। এখানে চিকেন স্টকের মধ্যে কর্নফ্লোর দিয়ে দেব, এটা পানিতে মিশিয়েও করা যায়, চিকেন স্টকে দিলেও ভালো। ভালো করে মিক্স করে রেখে দেব। হয়ে গেল। এখন সসপ্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো কিছুক্ষণ নাড়ব, নাড়ার পরে চিংড়িগুলোও দিয়ে দেব। দুই থেকে 3 মিনিট নাড়ার পরে পেঁয়াজগুলো দিয়ে দেব। এ সময় চুলার আঁচ মিডিয়াম থাকবে। কিছুক্ষণ পরে চিকেন স্টকগুলো দিয়ে দেব এবং সাথে সাথেই ডিমের কুসুমটি দিয়ে দেব। মিডিয়াম আঁচে নাড়তে থাকব এবং কয়েকটি বলক তুলব। কয়েকটা বলক তোলা হয়ে গেলে প্রায় 6 থেকে 7টির মতো বলক তুলব। এরপরে এখানে লেবুর রস এবং কর্নফ্লোর বাদে বাকি যেই উপকরণগুলো আছে সবগুলো একটু একটু করে দিয়ে দেব। লেমন গ্রাস ছাড়া আসলে থাই স্যুপ সম্ভব না। থাই স্যুপ মানে হচ্ছে লেমন গ্রাস থাকতে হবে। বড় বড় সুপার শপে লেমন গ্রাস কিনতে পাওয়া যায়। আমি উপকরণে সবগুলো মশলা দেখিয়ে দিয়েছি, তাই এখানে আর বলছি না। ঠিক লেবুর রস আর কর্নফ্লোর বাদে বাকি সবগুলো দিয়ে দেব। কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না হলে জমাট বেঁধে যাবে। একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ হাই হিটেই থাকবে, হাই হিট বলতে মিডিয়াম আর কি। কিছুক্ষণ পরে প্রায় ঘন হয়ে এলে কর্নফ্লোরটা দিয়ে দিব। কর্নফ্লোর দেওয়ার ফলে পুরো স্যুপটা গ্রেভি হয়ে আসবে। কয়েক মিনিট নাড়বো, প্রায় 3 থেকে 4 মিনিট। যখন এরকম একদম ঘন হয়ে আসবে তখন আমি একটু লেবুর রস দিয়ে দেব, 2 থেকে 3 ফোঁটা, এবং চুলার জাল নিভিয়ে দেব। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ, অনেক টেস্টি খেতে। আশা করি সবাই অনেক পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।